হ্যালো গাইস, কেমন আছে সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমরা দেখাবো কিভাবে আমেরিকাতে আমরা কাপড় ধুই বা লন্ড্রি করি। আজ লন্ড্রি করার বিভিন্ন পদ্ধতি বা স্টেপগুলো তোমাদেরকে জানাবো, কিভাবে আমরা ওয়াশ করি, কিভাবে আমরা ড্রাই করি। এই পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকো। চলে আসছি এখন লন্ড্রিতে। এখানে কোভিডের জন্য মাস্ক ছাড়া একদমই অ্যালাউ না। আজকে যেহেতু ছুটির দিন না, তাই এখানে ভিড় অনেক কম, অনেক লোক কম আছে। আর এখানে এই লন্ড্রিটা 24 ঘন্টাই খোলা থাকে, যে কোনো টাইমে এসে এখানে লন্ড্রি করা যায়। আর প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের যে নিয়ম, সেটা কার্ড আছে, লন্ড্রি কার্ড আছে, সেই কার্ড আগে ডলার রিচার্জ করতে হবে, দেন আমরা আমাদের সেই প্রসেসিংয়ে, লন্ড্রি করার প্রসেসিংয়ে চলে যেতে পারবো।
প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। এই টাইমটা কীভাবে পাস করবো? তাই কি বডি ম্যাসেজ করার জন্য দুটি চেয়ার আছে, তাই বসে গেলাম বডি ম্যাসেজ করার জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো এই সময়টা আসলে পাস করার জন্য এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, যেমন এখানে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন ব্যবস্থা আছে, বাচ্চারা যাতে এখানে আসলে যাতে কিছু খেলতে পারে বা তাদের সময়টুকু সুন্দর করে পাস করতে পারে সেই ব্যবস্থা এখানে আছে। এছাড়াও বড়দের জন্য টিভির ব্যবস্থা আছে, এখানে ফুডের ব্যবস্থা আছে, এখানে কিছু শপ আছে, এখানে খাবার টাবার পাওয়া যায়, যাতে 1 থেকে 1.5 ঘন্টা এখানে খুব সুন্দরভাবে বসে কাটানো যায়। আমি একটু পুরো লন্ড্রিটা একটু দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটা ফুড শপ আছে, যদি কারো খিদা লাগে তাহলে এই ফুড শপ থেকে খাবার কিনে খেতে পারবে। এখানে আরো দেখা যাচ্ছে টিভি ব্যবস্থা আছে, বসে বসে ইচ্ছা করলে টিভি দেখতে পারবে। এছাড়া এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গেমস, বাচ্চাদের যাতে সময় ভালোভাবে পাস হয় সেজন্য সেই ব্যবস্থা রয়েছে। এখানে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি যে লন্ড্রিতে আসছে, তারাও লন্ড্রি করছে। এছাড়া এখানে সাইডে একটা আরেকটা শপ আছে, যে শপে লন্ড্রি করার জন্য বিভিন্ন জিনিসপত্র যেমন ওয়াশিং পাউডার, লন্ড্রি করার জন্য ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র এখানে সেল করা হয়। বাইরে থেকে কিনে আনাটাই বেস্ট এখানে লন্ড্রি থাকার কারণে, এখানে দামটা একটু বেশি। এগুলো শুকানোর জন্য প্রায় 25 থেকে 30 মিনিটের মতো লাগবে, আমরা অপেক্ষা করতেছি।